হ্যালো, হোয়াটস আপ গাইস, আই এম বি5 গেমার, আপনাদের হোস্ট এন্ড আপনারা আমার গেস্ট। সো গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা xm8 এর চ্যালেঞ্জ করব। আর আমাদের xm8 টি লেভেল 2 এ ছিল, আর আজকে ওটারে লেভেল 2 থেকে 3 তে নিয়েছি। আজকে গরিব বলে লেভেল 2 থেকে 3 তে নিয়েছি। ওকে, তো গাইস বেশি কথা বাড়াবো না, সো চলুন আমরা দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও। গাইজ, র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি বিমান শক্তিতে, সোলো ভার্সেস ডুয়োতে। আর গাইজ, এখানে কিন্তু আমাদের সাথে এনিমি নামে নেই, এনিমিগুলো কিন্তু নিচের দিকে নামছে। আর আমরা এখানে আসছি এক্সিমেট একটু খোঁজার জন্য, যদি পেয়ে যাই। ভাই এম্পি ফুটি রে ভাই, ভাই সামনে একটা এক্সিমেট না ভাই, এক্সিমেট পাইছি রে ভাই, আর কি লাগে ভাই। নামার সাথে সাথে যদি পেয়ে যাই কিন্তু ভাই, এম্পি ফুটিটার জন্য আমার যে কী পরিমাণ খারাপ লাগতেছে। আচ্ছা গাইজ, যেটা চ্যালেঞ্জ করতে আসছি ওটাই করাটা ভালো, বেশি খাইতে চাই। আর এটার ভিতরে দেখি কি কি পাই। এবার এটার ভিতরে একটা ইয়া পাইছি, আর হলো কি এইখানে পাইছি একটা। আচ্ছা গাইজ, আমরা আরও কি কি ভাই, ওই যে ওই পাশে বেশ দেখে ভাই, এটা একটা ভালো সিস্টেম করছে। মানে কিছু না পাইলেও একটু ব্যাক ট্যাক মোটামুটি চিহ্ন করে দেখিয়ে দেয়, এটা ভালো সিস্টেম করছে কিন্তু আমাদের আছে। আর ওই যে ভাই, অপর পিড এনিমি, এটার ভাই হেডশট লাগছে ভাই, গায়ে গুলি লাগতেছে না, এন নক না, মরে গেছে, এটার মনে রিভাইভ দিতেছে। আচ্ছা গাইজ, এটা থেকে লুটটা আমরা করে নিই আগে ভাই। লুট করে হারি না, এখানে আবার রিভাইভ দিতে চলে আসছে আরেক চান দিয়ে, এটা ওই জয় ওই জয় পাশ দিয়ে। যদি হেডশটটা এখান থেকে এন নক ভাই, সামান্য একটু এন পাইছি, দুইটার মাথাতেই লাগছে, মানে এটা সেকেন্ডের ভিতরে মরে গেছে। এটা অনেক খোঁজাখুঁজির পর আর একটা অ্যাক্সিমেন্ট পাই নাই, কিন্তু ভাই ওই যে সামনে এনিমি, এটা কি রিভাইভ করে চলে গেছে নাকি? আরে গাইজ, এটা মনে হয় রিভাইভ করে দিছে, অ্যান্ড এই পাশ দিয়ে কি বের হবেন নাকি? আরে বেরও তো হইতেছে না। ও গাইজ পাইছি অ্যান্ড ভাই, হেডশট লাগছে, অ্যান্ড মরে গেছে। গাইজ লেভেল 3-তে এত হেডশট লাগে, তাহলে তো মনে করেন ম্যাক্স করলে কী হবে জানি না রে চান্দু। অ্যান্ড গাইজ, আমরা বিমান শক্তি থেকে কিন্তু পিকে চলে আসছি। অ্যান্ড গাইজ, ওই যে এনিমি, এটারে ড্যামেজ দিছে ভাই, ডাবল ডোর থেকে আরেকটা বাইরেছে ভাই, দুইটা ভাই। এখান থেকে যদি ড্যামেজ দিতে পারি তাহলে হয়তো ড্যামেজটা ভাই, ওটা কিন্তু পাথরের পিছে কভার নিছে। এখান থেকে না গাইজ, আমার ভিতরে ঢুকে মারতে হবে, কিন্তু এখান থেকে না, ভিতর থেকেই মারি। অ্যান্ড ওই যে গাইজ ফায়ার দিছে আমারে। আচ্ছা, এখান থেকে একটার যদি নক করতে পারি তাহলেই আমি রাজ দিয়ে দেবো। অ্যান্ড এটার কল্লাটা না 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 মাথা ভাই, আবার ওই পাশ দিয়ে বাড়ি করতে হয়েছে, চালাক আছে। আচ্ছা, এটাকে যদি একটু নক করতে পারি, অ্যান্ড হয়েছে, গাইজ গাইজ রাজ দিই, গাইজ ওটাও আমার দিকে রাজ দিছে। অ্যান্ড আমি যদি এই পাশ দিয়ে যাই, ওটার যদি সামনে আসে, না 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 গাইজ মরে যা। অ্যান্ড ভাই, সে একটা কিল ছিল, একদম হেডশটে মরে গেছে রে চান দুয়ে, রা দুটা কিল। গাইজ আমরা কিন্তু পিকের বড় করে স্কুল করে চলে আসছি, আর এখানে কিন্তু আমাদের গর্তে ঢুকে যেতে হবে, কারণ আমাদের কাছে শর্ট রেঞ্জার নাই, এনিমি দেখলেই ফায়ার দিতে আছে। কিন্তু চান্দু শব্দ পাই কই, গাইজ সামনে এনিমি, এই যে এটা গাইজ, এটারে যদি ভিতর থেকে এই যে দাঁড়াইছে, অ্যান্ড ভাই ভাই হেডশট লাগছে, অ্যান্ড নক হয়ে গেছে বাইরে ভাই। ওকে, একটা দিয়েছে গাইজ, হেডশট তো ভালোই লাগতেছে। অ্যান্ড গাইজ, আমরা কিন্তু এক লাস্ট জনের কাছাকাছি এসে পড়েছি, আর কিন্তু 6 জন আছে, কিন্তু সামনে এনিমি, আমি এটার ফায়ার দিব না এখনও, কারণ এটার ফায়ার দিলে এটা মরবেও না, উল্টা আমার মারবে। আমি সেভ জোনে আগে ঢুকে রিল্যাক্সে বসবো, তারপর গিয়ে এনিমি মারবো। এটার এইখান থেকে এটা এই যে কল্লা চান্দিটা বের করে রাখছে, উপর থেকেও এনিমি আসতে পারে। আচ্ছা, এনিমি কমুক, তারপরে আমি বের হব। আর আমাদের কিল কিন্তু মাত্র 6টা হয়েছে, আর এনিমিও 6 জন আছে। দেখি কি, আচ্ছা আমরা কি নিচ দিয়ে চলে যাবো, ওইখানে ওখানে ওইটা তো এই জায়গায় ছিল নাকি, টাওয়ারের পিছে, কোনটার পিছে নাকি, এই যে খাম্বা ভাই গাড়ি আছে একটা উপরে। আর গাইজ, আমরা এটা মানে নিচ দিয়ে নাকি উপর দিয়ে, গাইজ এটা সরে গেছে মনে হয়, গাইজ ওই জায়গায় কিন্তু ফাইট লাগছে। আমি যদি এইখানে নিচে একটু চেক করে যাই তাহলে, না নিচে কোনো এনিমি তো নাই, তাহলে উপরে গাইজ ইলিমিনেটেড হয়ে গেল, কিন্তু 3 জন আছে মাত্র। আর গাইজ তার মানে 2 জন আবার এক স্কোয়াডে থাকে না রে চান্দুরা। অ্যান্ড ভাই এটা একটা, আচ্ছা হন্ডা পাবলিকটা মারতে পারবো ভাই, এটা লাইসেন্স নাই রে, লাইসেন্স ছাড়া গাড়ি চালাইতে আছে চান্দু, তোমার গায়ে কিরে ভাই মরতেছে না, কতগুলো ড্যামেজ দিলাম রে ইয়ার, এই পাশ দিয়ে যদি মারতে পারি। অ্যান্ড কিরে কই,
এই যে ভাই ইচ্ছা করছি এখান থেকে ভাই একটু লাগছে আর ভাই 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 শর্ট রেঞ্জারে আছে ভাই 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 এখান থেকে একটা গুলু ভাই এটা টিমমেট উপরেরটা কিন্তু এটা টিমমেটের ভাই আচ্ছা উপরেরটা দেখি এটা প্যাক করে রাখছে ভাই ওটা নামতে আছে এখান থেকে যদি একটা হেডশট লাগ না ইয়ার আরে নখন আছে ভাই মরে নখছে নখছে হেডশট খেয়ে নখছে অ্যান্ড আমি এখানে একটা সুপার মেডি মেনে নিই আর সুপার মেডি কই রে এটা কিন্তু গুলো মাংসে গাইজ আমি জোনের ভিতরে যাই অ্যান্ড এটা যদি এখান থেকে ভাই আমার সামনে ও ভাই ভাই হেডশট ও ভাই ভাই নখছে তার মানে ও এটার কাছে ওইটা আছে ভাই দোনোটা এক টিমের ছিল রে ইয়ার ভাই এটা কী ছিল ওইটা একদম শর্ট থেকে ওইটা মাথায় ইনটা চলে গেছে রে ভাই কীভাবে মরে গেছে চান্দরা ভাই দুটো এক ভাই ওটা পাহাড় থেকে নামছিল নাহলে ওইটা মারতে পারতাম ভাই আমরা কত প্লাস খেয়েছি 65+ খেয়েছি মাত্র 8 kill B5 গেমারের পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন কষ্ট করে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে।